হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতর ব্লগ। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, এটা হচ্ছে লাউ। এই লাউটা এবার দেওয়া হয়। আজকে হবে লাউয়ের নিরামিষ তরকারি। হলুদ এক চামচ আর নুন পরিমাণ মতো আর অল্প একটু চিনি আর টমেটো কাটা আছে, হাফ টমেটো ওটা দিয়ে দেবো। হলুদ এক চামচ, ভালো করে তেল দিয়ে নেড়ে নিতে হবে। পাঁচফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে লাউটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে চিনি, নুন, টমেটো দিয়ে গরম জল দিয়ে সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে লাউয়ের নিরামিষ তরকারি। সিম্পল, ইজি ওয়েতে ভালো করে তেল দিয়ে কষতে হবে 6 থেকে 7 মিনিট। তারপরে দিতে হবে নুন আর চিনি, পরিমাণ মতো নুন, এবার দিতে হবে কি চিনি, এবার দিতে হবে টমেটো, আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে তারপরে দিতে হবে গরম জল 1 কাপ মতো। মোটামুটি টমেটোগুলো গলে গেছে, লাউটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার 1 কাপ গরম জল দিয়ে সেদ্ধ করতে দেবো। হয়ে গেলে চাপা দেওয়া যাবে না, তাহলে কালারটা অন্যরকম হয়ে যাবে। কষা ডান, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে এটাকে ভাজা হয়ে গেছে। এবার গরম জল, এবার এই জলটা যতক্ষণ টাইট হয়ে যাবে ততক্ষণে লাউগুলো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু চাপা দেওয়া চলবে না, নো ঢাকা, খোলা রান্না হবে। এটা জলটা একটু মরে যাক, তারপরে দেখাচ্ছি কীরকম চেহারাটা দাঁড়াচ্ছে। নো কাভার, একই হিটে পড়ে যাবে। এক চামচ ঘি দিয়ে নাবিয়ে নিলে লাউয়ের নিরামিষ তরকারি রান্না হয়ে যাবে।
আবার তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতো নিরামিষ লাউ রান্না কমপ্লিট ডান। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ সুন।